হ্যালো বন্ধুরা, বংদির কিচেনে তোমাদের জানাই স্বাগত। এই কালী পুজো উপলক্ষে মণ্ডপে বা বাড়িতে অনেকে খিচুড়ি বা সবজি করে। আজ আর সেই খিচুড়ির সাথে থাকা মিক্স ভেজ বা লাবড়া করে দেখাবো। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো, আর এই রকমই নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। লাবড়ার জন্য অনেক রকম সবজি নিয়ে নিয়েছি। প্রথমে আমি মিডিয়াম সাইজে 4টে আলু নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কমও আলু নিতে পারো, যেহেতু আমাদের বেশি পরিমাণে লাগবে তার জন্য 4টে আলু নিয়ে নিয়েছি। এরপর ডুমো ডুমো করে আলুগুলো কেটে নেব, খুব ছোট সাইজের কাটবো না, মিডিয়াম সাইজের কেটে নেব। এরপর দুটো বেগুন নিয়ে নিয়েছি। দেখো, বেগুনটা মাঝ বরাবর কেটে আমি পিস পিস করে নিচ্ছি, কিন্তু বেগুনের সাইজগুলো একটু বড় করে কাটতে হবে, বেশি ছোট করলে বেগুনটা গলে যেতে পারে, তার জন্য বেগুনের সাইজটা একটু বড় রাখতে হবে। এরপর কিছু বিনস নিয়ে নিয়েছি, বিনসগুলো দেখো কেটে নিচ্ছি, এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরপর পালং শাক নিয়ে নিয়েছি, পালং শাকগুলোও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। কী কী সবজি নিয়েছি, আলু নিয়েছি, মূলো স্লাইস করে কেটে রেখেছি, আধখানা পেঁপে কেটে রেখেছি, একটা গাজর নিয়ে নিয়েছি, গাজরটাকে কেটে রেখেছি পিস পিস করে, বিনস নিয়েছি, বেগুন নিয়েছি, পালং শাক নিয়েছি, সব সবজিগুলোই আমি কেটে রেখে দিয়েছি। একটা মিক্সির বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে 1.5 ইঞ্চি আদা ও 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। প্রথমে দেখো একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে 4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে কয়েকটি বড়ি আমি ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, বড়িগুলো ভেজে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো হালকা করে ভাজতে হবে, বেশি ভাজা যাবে না। দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, পুরো বেগুনগুলো তুলে নিচ্ছি। এরপর গাজরগুলো দিয়ে দিলাম, গাজরগুলো হালকা করে ভেজে নিচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে, এরপর গাজরগুলো হালকা নেড়েচেড়ে আমি গাজরগুলো তুলে নিচ্ছি। দেখো এরপর মূলোগুলো দিয়ে দিলাম, মূলোগুলো একই রকমভাবে হালকা করে ভেজে তুলে নেব। এরপর বিনসগুলো দিয়ে দেবো, বিনসগুলো সে একইভাবে আমি হালকা করে ভেজে নেব। সবজিগুলো আলাদা আলাদা করে একটু ভাজলে টেস্টটা একটু বেশি হবে। এরপর 1 চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর আলুগুলো দিয়ে দিচ্ছি, দেখো ডুমো ডুমো করে কেটে রেখেছি সেই আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো একইভাবে ভেজে নেব। এরপর দেখো পেঁপেগুলো দিয়ে দিচ্ছি, হালকা করে ভেজে নিলাম। এরপর দেখো ভাজা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। এর পরের স্টেপে 1 চামচ লবণ দিয়ে দেবো, 1/2 চামচ মতো হলুদ দিয়ে দিলাম, 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়োটা তোমরা নাও দিতে পারো। 1/2 চামচ মতো স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম। এরপর দেখো নেড়ে নিচ্ছি। এর মশলাগুলো 1 মিনিট ধরে ভাজার পর আমি আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো, আবারও ভালো করে ভেজে নিচ্ছি। এবারে আন্দাজ মতো জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, 1 বাটি মতো জল দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি লো ফ্লেমে রেখেছি। দেখো 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে সব সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। দেখো 10 মিনিট পর খুলে নিচ্ছি থালাটা। এবারে বেগুনগুলো দিয়ে দিলাম, বেগুনগুলো আগে দিলে গলে যাবে, এই জন্য সেদ্ধ হবার পর বেগুনগুলো দিতে হবে। দেখো নামাবার 5 মিনিট আগে আমি শাকটা বেগুনটা দিয়ে দিলাম। পালং শাক ও বেগুনগুলো দেওয়ার পর যে বড়িগুলো প্রথমে ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দিয়ে দিচ্ছি। এরপর নেড়ে চেড়ে 5 মিনিট ধরে আমি আবারও ঢাকাটা দিয়ে দেবো, আর বেশিক্ষণ রাখবো না, 5 মিনিট ধরে, যাতে বেগুনটা ও শাকটা একটু নরম হয়ে যায়। দেখো 5 মিনিট পর থালাটা খুলে নিলাম, একদম পারফেক্ট সবজিটা হয়েছে, নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিলে স্বাদটা আরও ভালো হয়ে যাবে। দেখো এরপর আমি একটা কাঁসার বাটিতে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, কালী পুজো স্পেশাল
মিক্স ভেজ বা লাবড়া। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। I'm